নমস্কার বন্ধুরা, দ্য ব্লগার স্টেডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দীঘা পার্ট ওয়ান ভিডিওতে আমরা ওল্ড দীঘা ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পার্ট ওয়ান ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকবে, লিঙ্কটি ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তো দীঘাতে আসার পরের দিন সকালেই আমরা দীঘা থেকে কিছু দূরে দুটি মন্দির দর্শন করতে গিয়েছিলাম, সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। সো লেট স্টার্ট ইট। প্রথমেই যে মন্দিরটি আমরা গিয়েছিলাম সেটি হলো ভূষণ্ডেশ্বর মন্দির। এটি হলো ভগবান শিবের একটি মন্দির। দীঘা থেকে 20 কিলোমিটার দূরে উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায় অবস্থিত এই মন্দিরটিতে আপনি দেখতে পাবেন এশিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ। যাতায়াতের জন্য আমরা দীঘা থেকে প্রাইভেট কারেই এসেছিলাম। এই মন্দিরে পৌঁছানোর জন্য আপনি বাস বা গাড়ি কোনোটাই দীঘা থেকে পাবেন না। সো নিজেদের প্রাইভেট কারে অথবা গাড়ি ভাড়া করে আপনাকে এখানে আসতে হবে। দেখতে পাচ্ছেন এশিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ। 12 ফিট লম্বা, 14 ফিট চওড়া এই শিবলিঙ্গটি দেখতে এখানে বহু মানুষ ভিড় করে থাকেন। মাইথোলজি অনুযায়ী ভগবান শিব এই শিবলিঙ্গটি লঙ্কার রাজা রাবণকে উপহার দিয়েছিল এবং রাবণ এটিকে এখানেই প্রতিস্থাপন করে। কিছু লোকাল মানুষ বলে থাকেন এই শিবলিঙ্গটি নাকি মাটি ফুঁড়ে উপরে উঠে এসেছিল। এরপর মন্দিরের পাশেই কিছু দোকান বসেছে, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এরপর যে মন্দিরে আমরা গিয়েছিলাম সেটি হলো চন্দনেশ্বর মন্দির। এটি দীঘা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায় অবস্থিত।
এটি ভগবান শিবের মন্দির হলেও এই মন্দিরের আশেপাশে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলি আমরা ঘুরে দেখলাম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আরও নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকে এই পর্যন্তই, সো থ্যাংক ইউ সো মাচ।